আমন মরশুমে সারা রাজ্যে 1,48,000 হেক্টর এলাকায় আমন ধান চাষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড গ্রুপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম নামে এক বিশেষ কর্মসূচির। এজন্য রাজ্য সরকারের অতিরিক্ত 65,77,00,000 টাকা ব্যয় হবে। সচিবালয়ে নিজ অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সোমবার এমনটাই জানালেন কৃষক কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান, এবছর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় আউশ ধানের ফলন আশানুরূপ হয়নি, তাই আমন ধানের ফলন বাড়ানোর উপর বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, সাধারণত প্রতি হেক্টরে 3,200 কেজি আমন ধান ফলন হয়, কিন্তু এবছর প্রতি হেক্টরে অতিরিক্ত 500 কেজি আমন ধান ফলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই উদ্দেশ্য পূরণের জন্য কৃষকদের তিনি 5টি প্রাথমিক নীতি মেনে চলার জন্য গুরুত্বারোপ করেন। এই বিশেষ কর্মসূচির রূপায়নে কৃষকদের আর্থিক সহায়তার পাশাপাশি কৃষিকাজের জন্য ব্যবহৃত বিভিন্ন প্রকারের সার যথা ইউরিয়া, SSP, MOP, জৈব সার ইত্যাদিও দেওয়া হবে। মন্ত্রী আরও জানান, এই কর্মসূচি রূপায়নের ইতিমধ্যে সারা রাজ্যের বিভিন্ন স্থানে ফার্মার্স ফিল্ড স্কুল কৃষি দপ্তরের উদ্যোগে করা হয়েছে এবং এতে প্রায় 1,10,000 কৃষক যোগদান করেছেন। আপনারা জানেন যে কৃষি উৎপাদনটার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা যত এখানে আছি, কৃষক বন্ধুরা যদি ধান চাষের উপরে গুরুত্ব না দেয়, তাহলে যারা আমাদের অন্নদাতা তাদেরকে যদি আমরা সাহায্য না করি, তাহলে আগামী দিনে আমাদের রাজ্যের জন্য খুব খারাপ দিন। সেই জন্য আমাদের সরকার কৃষকদের আয় ডাবল করার জন্য, অর্থাৎ ডাবল করার উদ্দেশ্য কি, ডাবল করার উদ্দেশ্য হলো সে ধানের চাষে যেন উৎসাহিত হয়। সেজন্য আমরা 15-16 এ রাজ্যের কৃষকদের আয় ছিল 6,580 টাকা মাসে, আর 20-21 হয়েছে 11,096 টাকা। 22 দেশের রেকর্ড আমরা এখনো আসেনি, সার্ভে চলছে, 13,590 টাকা আমরা ধরছি তাদের আমাদের কৃষকদের মাসিক আয়। এবং তাদের আয় বাড়ানোর জন্য সহায়ক মূল্যে ধান আমরা 18-22 সাল পর্যন্ত 1,71,000 মেট্রিক টন ধান ক্রয় করেছি, 1,000 মেট্রিক টন, এবং 89,220 জন উপকৃত হয়েছে কৃষক, 89,220, এবং এদের হাতে টাকা গেছে 326,73,00,000। এবছর আবার আমরা 35,000 মেট্রিক টন ধান ক্রয় করার জন্য অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে 11 জুলাই থেকে 7 দিনে 11টা সেন্টারে 1,177 জন কৃষক থেকে 1,177 জন কৃষক থেকে 1,931 মেট্রিক টন আমরা ধান ক্রয় করেছি। গতবার ছিল 19.40 টাকা প্রতি কেজি, এবার হলো 20.40 টাকা। 19.40 টাকা গতবার, এবার 20.40 টাকা ধরে আমরা, অর্থাৎ কৃষকরা যেন ধান খেতে লেগে থাকে, ধান খেতে ধান চাষ করলে তাদের যেন কোনো ক্ষতি না হয়, তারা যেন তাদের যেন আয় হয়, নতুবা আগামী দিনে আমাদের সকলের জন্য বিপদ হবে। সেই জন্য আমাদের সরকার এই কৃষকদের আয় ডাবল করার জন্য উঠবে, এবং কোনো কৃষক বন্ধু যেন বাদ না থাকে। কৃষিমন্ত্রী আরও জানান, বর্তমান রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ এবং কৃষিজাত ফলনের উৎপাদন বাড়ানোর উপর অধিক গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার গঠন হওয়ার পর এখন পর্যন্ত 1,01,000 মেট্রিক টন ধান ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। এজন্য রাজ্য সরকারের 327 কোটি টাকা ব্যয় হয়েছে। এবছর ন্যূনতম সহায়ক মূল্যে মোট 35,000 মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে 1,177 জন কৃষকের কাছ থেকে 1,131 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। কৃষিমন্ত্রী সাংবাদিক সম্মেলনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আরও বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচির তথ্য তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।